হ্যালো ভিউয়ার, সকালকে তনুজা কিচেনে স্বাগত। এখন আমি বাসন্তী পোলাও তৈরি করে দেখাবো। বাসন্তী পোলাও চিকেন কষা, মটন কষা ইত্যাদির সঙ্গে পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগে। চলুন তবে দেখে নিই কীভাবে তৈরি করি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও তৈরি করার জন্য 1 কাপ গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে ফ্যানের নিচে রেখে শুকনো করে নিয়েছি। চালের মধ্যে 1 চা চামচ আদা কুচি, আদাটা একেবারে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, দিয়ে দেব 1 চা চামচের 1/3 ভাগ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচের 1/3 ভাগ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 1 টেবিল চামচ ঘি। সব কিছু আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে, চালটা ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, এরপর রান্নাটা শুরু করব। প্রথমে কাজু কিশমিশগুলো ভাজবো, সেই জন্য কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দেব, 3 টেবিল চামচ কাজু 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ঝরিয়ে নিয়েছি, দিয়ে দেব। কাজুগুলো ভেঙে নিয়েছি, কাজুগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। কাজুটা ভাজা হয়ে গেছে, এরপর 3 টেবিল চামচ কিশমিশ 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ঝরিয়ে নিয়েছি, দিয়ে দেব। কিশমিশগুলো যখন ফুলে উঠবে তখন আমি তুলে নেব। দেখুন সব কিশমিশগুলো ফুলে গেছে, এরপর আমি কাজু কিশমিশগুলো তুলে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে আরও 1 চা চামচ ঘি দিয়ে দেব, ঘিয়ের মধ্যে 1টা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, 2 টুকরো দারচিনি, 6টা লবঙ্গ আর 6টা এলাচ দিয়ে দেব। গোটা মশলাগুলো ভেজে নেব। গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, এরপর চালটা দিয়ে দেব। চালটা লো মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেব। আমি এই কাপের 1 কাপ চাল নিয়েছিলাম, তাই এই কাপে 2 কাপ জল দিয়ে দেব। নেড়ে দেব, যা চাল নেবেন তার ডবল জল দিতে হবে। ঢেকে দেব, ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, এরপর হালকা করে নেড়ে দেব। এরপর 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। আপনারা যদি এর থেকেও বেশি চিনি পছন্দ করেন তাহলে দিতে পারেন। ভাজা কাজু কিশমিশগুলো দিয়ে দেব আর 1 চা চামচ গোলাপ জল মিশিয়ে দেব। ফ্লেমটা লোতে রেখে আরও 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, নেড়ে দেব। হালকা হাতে একটু নাড়বেন, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে। এই পোলাওটা খেতে খুবই ভালো লাগে, আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন চালগুলো খুব সুন্দর হয়েছে, একটার সাথে একটা জড়ায়নি। এই রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল তনুজা কিচেনে সাবস্ক্রাইব করবেন, আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। এখন ফ্লেমটা অফ করে দেব, এরপর পরিবেশন করে দেখাবো।